আপনার ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম একটা বস্তা পচা, বাংলাদেশি বই জঘন্যতম কাগজে ছাপানো হয়, ইংলিশ মিডিয়ামের একটা বই আপনার গন্ধ নিতে মানে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা এবং অবশ্যই অবশ্যই সঠিক দিক নির্দেশনার কথা। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় শিক্ষা ব্যবস্থার সংস্কার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, জনাব মোহাম্মদ ইয়াসির, প্রতিষ্ঠাতা টেসল বাংলাদেশ। ইয়াসির ভাই, প্রথমে আমি আপনার কাছে যেতে চাই। আসলে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা জানেন যে আমাদের 6টি সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের বা মেরামতের দিকে যাচ্ছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটি খাত যেটি হচ্ছে শিক্ষা খাত, এই শিক্ষা খাতকে ঘিরে কিন্তু আমরা আদৌ মানে কমিশন গঠন করতে দেখিনি, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কিছু দেখা যায়নি। যদিও আপনারা জানেন যে শিক্ষা এমন একটি ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের জাতি গঠনে যে কুশলী কারিগর, আমাদের যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমরা কোনো রকম কার্যক্রম দেখতে পাইনি। এটা কি এখন পর্যন্ত উপেক্ষিতই রয়ে যাবে না কি মনে করেন আপনি? ইট ইজ নেগলেক্টেড অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট আ ভেরি নাইস পয়েন্ট। তো এডুকেশনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিউ নলেজ ক্রিয়েশন, অ্যান্ড ইট উইল বি বেসড অন রিসার্চ। বাট আমরা যদি দেখি দ্য সেম ওয়াইন ইন ডিফারেন্ট বটলস, তাহলে সেই একই আউটপুট আসলে আসবে। তো আমাদের এখানে হিউজ পরিমাণে আপনার মডিফিকেশন দরকার, অনেক চেঞ্জ দরকার। তো নিউ নলেজ ক্রিয়েশন বাংলাদেশের এডুকেশন সিস্টেমে হচ্ছে না, সুতরাং এখানে ম্যাসিভ পরিবর্তন দরকার, ম্যাসিভ। আর সেটার জন্য আম রিয়েলি সরি টু সে, এই ম্যাসিভ পরিবর্তনের জন্য টেকনোলজি ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম, যেটা আসলে আমাদের প্রপাগেট করা দরকার, এটার ব্যবস্থা করা দরকার। খুবই কম কস্টে অর্থাৎ এক্সপেন্সে এটা নির্ধারণ করা সম্ভব, এটা স্টাবলিশ করা সম্ভব বাংলাদেশে। তো এখন পর্যন্ত আমি মোটেই সন্তুষ্ট না, হয়তো আমাদেরকে টাইম দিতে হবে, কারণ এদেরকে বুঝতে বুঝতে আগের লুফোলসগুলো, ইট টেক সাম টাইম। এরপরে সে নতুন একটা যাবে, আমরা অবশ্যই এতটা লোভী হব না যে ওভার নাইট আগামীকাল সব ঠিক হয়ে যাবে উইদিন 3 or 4 months। সো উই হ্যাভ টু বি পেশেন্ট। না, ডেফিনেটলি নট ওভার নাইট, নাথিং উইল বি হ্যাপেন, দ্যাট ইজ ট্রু, ইট উইল টেক সাম মোর টাইমস। বাট থিং ইজ দ্যাট আমাদের তো একজাক্টলি একটা ইনিশিয়েটিভ নিতে হবে, একটা আমাদের কমিশন গঠন করা হয়েছে 6টা, পরবর্তীতে আরও 6টি কমিশন গঠন করা হয়েছে, যদিও পরবর্তী কমিশনগুলোর প্রজ্ঞাপন জারি এখন পর্যন্ত হয়নি, কিন্তু শিক্ষা কার্যক্রম নিয়ে কোনো রকম কমিশন আমরা দেখতে পাচ্ছি না, যদিও জাতি গঠনের যেটা বললাম। জনাব ইয়াসির, আপনার কাছে আমি জানতে চাই যে আসলে আপনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলছিলেন, সংস্কারের কথা বলছিলেন, আসলে দেখেন আমাদের গত কয়েকদিন আগে আমাদের বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী আমির হোসেন খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন তারা যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে এর পরবর্তীতে স্বাস্থ্য এবং শিক্ষায় জিডিপির 5% হারে তারা বাজেট দিবেন। যদিও আপনি জানেন আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে আমাদের শিক্ষা খাতে বাজেট লোয়েস্ট থাকে বরাবরই। তো এই ব্যাপারে আসলে বাজেটটা কি মুখ্য, নাকি আমাদের সত্যিকার অর্থে ভালো দেশপ্রেমিক লোক, স্কিল লোক, ভালো লোকও সাথে দরকার রয়েছে? অ্যাকচুয়ালি ইউ নিড বোথ। আপনি একটা যুদ্ধে যাবেন, আপনাকে ওয়েপন দেওয়া হলো না, আপনি ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে শিক্ষক হতে ডাকবেন, রিসার্চের জন্য আপনার ফান্ড দরকার, ভালো বেতন দেওয়ার জন্য ফান্ড দরকার, ইনফ্রাস্ট্রাকচারের জন্য দরকার, আপনার মাল্টি মোডাল ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য দরকার। সুতরাং এটা যদি বিএনপির কেউ পরামর্শ দিয়ে থাকে, এটা অসাধারণ একটা আইডিয়া আমরা বলবো। ডেফিনেটলি শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে এই বরাদ্দ অবশ্যই দরকার রয়েছে। দেন আপনি ট্যালেন্টেড পিপল, ইভেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ইম্পোর্ট সাম ট্যালেন্টেড পিপল ফ্রম আদার কান্ট্রিজ। বিদেশি ডাক্তার এসে আমাদের ডাক্তারদের ট্রেনিং দেবে, বিদেশি ইউনিভার্সিটির টিচার এসে আমাদের টিচারদেরকে ট্রেনিং দেবে। সো ইউনিট ফান্ড অ্যাকচুয়ালি, নো আদার ওয়ে। আমাদের শিক্ষকদের বিশাল একটা কষ্ট হচ্ছে, তাদের বেতন অনেক কম, আসলেই কম। ইন দ্য সাউথ ইস্ট এশিয়া এখানে আমাদেরটা সবচেয়ে লোয়েস্ট স্যালারি রয়েছে টিচারদের জন্য। সাইড বাই সাইড আরও অনেক বেতন বাড়ালেই যে সব পরিবর্তন হবে, মোটেই না। ইউ নিড অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ ইম্প্রুভমেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে আপনি যেটা বলছিলেন যে ব্রেন ড্রেন আউট হচ্ছে, তো এটার মূল অন্তরায় কি, এটার জন্য প্রশাসনের আমাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? শিক্ষা ব্যবস্থার মান খারাপ, এটা হচ্ছে এক নম্বর কারণ। এবং আপনি একটা ছেলে মেয়ে মাস্টার্স ডিগ্রি করলো, তারপরে চাকরি পাবে না, এই যে
আমাদের সমন্বয়কদের এবং যারা স্টুডেন্টরা যে চাকরি পাচ্ছে না, এর না পাওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। ব্রেন ড্রেন হবে না কেন? কারণ আপনি তো এখানে দেশে তাকে কিছু দিতে পারছেন না, তো তার ভালো ভালো 50 লক্ষ ছেলে মেয়ে বেকার। ইউ ক্যানট ক্রিয়েট জবস। আপনার ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম এটা বস্তা পচা। 5% এটা আপনার কর্পোরেট সেক্টরে কাজে লাগছে না, বিজনেস সেক্টরে কাজে লাগছে না। সো ইউ হ্যাভ টু রিফর্ম দিস সিলেবাস ইন দ্য কারিকুলাম। টারশিয়ারি লেভেল এটা চেঞ্জ করতে হবে। সুতরাং স্বাভাবিকভাবে পানির ফ্লোর মতো ছেলেমেয়েরা যেখানে ভালো অপরচুনিটি পাবে তারা সেখানে যাবে। আপনি এখানে অপরচুনিটি তৈরি করেন, কোনো ব্রেন ড্রেন হবে না। সো এখানে যারা গভর্নমেন্টে ছিল বা যদি সামনে একই কাজ হয় আপনার ব্রেন ড্রেন চলতেই থাকে। দায়টা কার অ্যাকচুয়ালি? অফকোর্স গভর্নমেন্টের। এটা তো বাচ্চারা তো গিয়ে আপনার এই অপরচুনিটি তৈরি করবে না। এখানে এত বাজেট হচ্ছে, তাদের আপনি তৈরি করার জন্য হেল্প করছেন না, তাদের ট্রেনিংয়ের বাজেট করছেন, টাকা পাচার করে দিচ্ছেন। বাইরে আপনি বই ছাপাবেন, বাংলাদেশি বই জঘন্যতম কাগজে ছাপানো হয়। ইংলিশ মিডিয়ামের একটা বই আপনার গন্ধ নিতে মানে ভালো লাগবে। আপনি নিউজ প্রিন্টে বাজে কাগজে বই ছাপিয়ে দিচ্ছেন 1,000 কোটি টাকা। আপনি বাংলাদেশি মুদ্রণ শিল্পকে ধ্বংস করে আপনি দিচ্ছেন ভারতে ছাপাতে। তো আপনার সব জায়গায় তো সমস্যা, এগুলো একটা একটা করে আসলে চেঞ্জ করতে হবে। ব্রেন ড্রেন রোধ করার একমাত্র উপায় হচ্ছে ক্রিয়েট অপরচুনিটিস ফর দ্য ট্যালেন্টেড পিপল ইন দ্য কান্ট্রি, নো ওয়ান উইল লিভ দ্য কান্ট্রি। সত্যিকার অর্থে একটা শিক্ষার চারজন অংশীদার, শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস এবং আপনার শিক্ষার যে পরিবেশ, তো এই যে চার অংশীজনের মধ্যে শিক্ষকদের কথা বারংবার বাংলাদেশে এখন গত এক দশকে বিশেষ করে এই নীতি নৈতিকতার কথা উঠে আসছে, তাদের যে মোরাল ডিজাস্টারের কথা উঠে আসছে, এগুলো আসলে কিভাবে আমরা নির্মূল করতে পারি? এটা একটা ভয়াবহ সংকট আমরা যেটা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আপনার পর্যালোচনা কি? সংক্ষেপে বলতে হবে, শিক্ষকদের রাজনীতি জিরো লেভেলে নিয়ে আসতে হবে। শিক্ষকদের কোনো রাজনীতি করার দরকার নাই। শিক্ষক তো শিক্ষা নিতে কাজ করবে, শিক্ষক রাজনীতি করবে কেন? সেটা তার ব্যক্তিগত ইস্যুর মধ্যে থাকবে। তখন রাজনীতি করলে কি হয়? তার কলিগকে ডমিনেট করা যায় কিভাবে? চেয়ারম্যানশিপ আরেকজনকে বাদ দিয়ে সে নিজে কিভাবে করবে? সো রাজনীতি শিক্ষকদের মধ্যে ঢোকানোই যাবে না, তার ব্যক্তিগত দল পছন্দ থাকবে। এটা আপনি আমাকে একটা কান্ট্রি দেখান তো যে শিক্ষকরা রাজনীতি করে পৃথিবীর, বাংলাদেশ বাদে, আর এক খালি একটা কান্ট্রি দেখান। হোয়াট ডিড ইউ গেট দিস থিং? দিস ইজ পেকিউলারিটি। শিক্ষকদের রাজনীতি দরকার নেই, একদম সোজা কথা হচ্ছে এটা। আপনার কাছে আমি শেষ প্রশ্ন বলে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্র সংস্কার বলতে আসলে আমরা কিভাবে বা কি কি ডিপার্টমেন্টগুলোতে আমাদের বেশি কনসার্ন হওয়া উচিত, আপনার অভিমত কি? একটা দেশের আইন শৃঙ্খলা এটা সুন্দর থাকতে হবে। মানুষ নিরাপত্তা চায়, কেউ চিন্তাই করে যা আছে বাইর কর, এই পরিবেশ আমরা দেখতে চাই না। সব পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, এই সংস্কার খুব দরকার রয়েছে। আর আমি অন্যগুলো এক্সপার্ট না, আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমি ব্রেইনস্টর্ম করে কয়েকটা পদ্ধতি, কয়েকটা সংস্কারের কথা আমি বলবো, শিক্ষা সংস্কার। আমাদের বইগুলো হবে মাল্টি মোডাল। এখন কিউআর কোড থাকবে, যেখানে অডিও থাকবে, ভিডিও থাকবে কিউআর কোড দিয়া, একজন রিক্সাওয়ালা ভাইয়ের ছেলে মেয়েও একটা ভালো শিক্ষকের একটা ভিডিও দেখতে পারবে। চমৎকার একটা আইডিয়া আমি দেব, ইউটিটিআই, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা তৈরি করা ইউজিসির মাধ্যমে একদম ফরজ একটা কাজ। আর ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও আমাদের বড় পরিবর্তন দরকার। আর লাস্ট আমার পরামর্শ থাকবে, নেকা একটা টার্ম আমি দিলাম, ন্যাশনাল এডুকেশন কন্টেন্ট আর্কাইভ, এটা সব শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে। এটা জাস্ট একটা ওয়েবসাইট, একটা অ্যাপ হবে, এখানে সব সেরা শিক্ষকদের, ইভেন বিদেশি শিক্ষকদেরও কন্টেন্টগুলো এখানে আপলোড করে দেবে। ছেলেমেয়েরা যার যখন যেটা লাগবে ফ্রি এখানে ইউজ করবে। শিক্ষা ব্যবস্থার সমতা এখানে চলে আসবে, তখন সে কুতুবদিয়ার বাচ্চাও যা পড়বে, ঢাকার বাচ্চাও তাই পড়বে, এখানে আমরা হেল্প করতে পারি। তো শিক্ষা সংস্কার নিয়ে আমি খুবই কনসার্ন্ড, এবং আমি যা দেখছি সে 12 সালে শিক্ষা ব্যবস্থা আবার যাবে নাইট সাহেবের ওটাই, সেই একই মদ আর একটা বোতলে। আই এম নট উইথ দিস, এখানে বিশাল পরিবর্তন দরকার। শিক্ষা যদি সংস্কার না হয় বাংলাদেশ পরিবর্তন হবে না। ওকে, আপনি যথার্থই বলছেন। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। আসলে শিক্ষা এমন একটি ব্যবস্থা, যেই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশ গঠনের কুশলী কারিগর তৈরি করতে সহায়তা করবে, এই প্রত্যাশা রেখে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আবারও আগামী পর্বে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।